ডাইন হার্নেস চাকরি নিয়ে মহাকরণকে কলুষিত করার চেষ্টা চলছে। শুক্রবার এই অভিযোগ করেন ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতির নেতৃত্ব। সেক্রেটারিয়েট সার্ভিস রুলস চতুর্থ সংশোধনী হয় 1997 সালে। সেই রুলস মোতাবেক মহাকরণে কোনো কর্মচারী মারা গেলে সেই পরিবারের যোগ্য প্রার্থী মহাকরণেই চাকরি পাবেন। কিন্তু সম্প্রতি একটি মেমোরেন্ডাম বের হয়, তাতে ডাইন হার্নেস চাকরি মহাকরণেই পাবে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব অভিযোগ করেন একটি চক্র মহাকরণকে কলুষিত করার চেষ্টা করছে। তারা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান বিষয়টির দিকে দৃষ্টি দেবার জন্য। সেই ব্যাপারটা নিয়ে আমরা মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি জিএপিএনটি ডিপার্টমেন্ট, মাননীয় সচিব জিএসএ ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেকের কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যেটা বিয়ন্ড রুল, এটা আমাদের সার্ভিস রুল পারমিট করে না। সেই হেতু আমরা আবেদন রেখেছিলাম তাদের কাছে যে না, আমাদের সেক্রেটারিয়েটে যদি ডাইন হার্নেস কোনো চাকরি দিতে হয় সেটা অ্যাজ পার অর্থাৎ 1997-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট, সেই মোতাবেক দেওয়ার জন্য। কিন্তু আমাদের কথার তথা সরকারের এই নথির কোনো গুরুত্ব না দিয়ে সিম্পল একটা মেমোর মাধ্যমে মহাকরণকে কলুষিত করার একটা চেষ্টা চলছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ওনাকে আমরা বলতে চাইছি কিভাবে একটা চক্র মহাকরণকে ধ্বংস করার একটা পরিকল্পনা নিয়েছে। এখন দেখার সরকার কি পদক্ষেপ নেয়। Pure Report, Channel Din Rao.